এভরিথিং যা করা দরকার সব করছে এভরিথিং কি আপনি বলতো আর সে আমার সাথে পুরোপুরি স্বামী স্ত্রীর মতো সম্পর্ক করছে অবৈধ সম্পর্ক ছিল আসলে এটা কতটুকু অবৈধ সম্পর্ক এতটা ছিল না তো আমাকে বলতে হইছে এগুলো নারী তুমি বহুরূপী কখনো তুমি ছলনাময়ী কখনো জয়ী আব্দুল্লাহ আল মামুনের কবিতার এই লাইনগুলো যেন মিলে গেল নরসিংদীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করা দুই সন্তানের জননী জান্নাতুল ফেরদৌস জুয়ের ক্ষেত্রে প্রত্যেকটা দিন রাত্রে দুইটার দিকে আমার বাসায় যাইতো মাত্র দুই দিন আগেই প্রেমিক আব্দুল্লাহকে বিয়ে করার জন্য জুই বলেছিলেন আব্দুল্লাহ তাকে স্বামী স্ত্রীর মতো ব্যবহার করেছে আর জুই এখন বলছে আব্দুল্লাহ তার বন্ধুর মতো তাদের কোনো দৈহিক সম্পর্ক হয়নি আচ্ছা তো আপনাদের মধ্যে কি কোনো অবৈধ সম্পর্ক ছিল কিনা না অবৈধ কোনো সম্পর্ক ছিল না আব্দুল্লাহকে বিয়ে করার জন্য মিথ্যে কথাগুলো বলেছিলেন তিনি বলতে হয়েছে ভাইয়া কারণ সেই মতো পরিস্থিতি খারাপ ছিল অবশ্য জুই এ সময় স্বীকার করেন স্বামী সন্তান সব সামলে সে নিয়মিত বাইরে ঘুরতে যেত আব্দুল্লাহর সাথে ধীরে ধীরে দুর্বল হয়ে আব্দুল্লাহর ভালোবাসায় জড়িয়ে পড়েন তিনি তারা যতটুকু আমাকে বোঝানো দরকার মেয়ে মানুষকে যত যেভাবে কনভিন্স করা দরকার সেভাবে কনভিন্স আমাকে করছিল প্রেমিক আব্দুল্লাহকে পাশে বসিয়ে জুই বলেন আর কখনোই আব্দুল্লাহর পথে সে বাধা হয়ে দাঁড়াবে না আব্দুল্লাহ তার নতুন বউকে নিয়ে সুখে থাক বিয়ের দাবিতে অনশন করা এই নারী বলেন আব্দুল্লাহকে সে মাফ করে দিয়েছে মাফ করে দিয়েছে ও আমার সাথে অনেক অন্যায় করছে এটা ঠিক আছে বাট ওর জীবনের সাথে এখন আরেকটা জীবন জড়িত হয়ে গেছে এই সময় জুয়ের পাশে বসে থাকা প্রেমিক আব্দুল্লাহ বলেন আমি জুইকে অনেক বুঝিয়েছি তার দুটি সন্তান আছে স্বামী আছে এভাবে আমাদের সম্পর্ক চলতে পারে না কিন্তু সে আমার কথা শোনেনি যে আমাদের এই রিলেশনটা ঠিক না কারণ এটার কোনো ভবিষ্যৎ না এটার কোনো শান্তি নাই স্বামীর সংসারে ফেরত যাবেন কিনা এমন প্রশ্নের জবাবে জুই জানান আমার স্বামী যদি আমাকে গ্রহণ করে তাহলে সবকিছু মেনে নিয়ে আমি সংসার করব আর যদি আমাকে গ্রহণ না করে তাহলে আমার কিছুই করার নেই মানে আমার হাজবেন্ডের সংসার ও জানলে তো আমার সাথে সংসার করবে না অন্য আরেকটি ভিডিওতে দেখা যায় জুইকে তার স্বামী গ্রহণ করেনি জুই এখন তার বান্ধবীর বাড়িতে অবস্থান করছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে জুই বলেন আব্দুল্লাহর জন্য আমার সংসার ছাড়া হলাম আমার স্বামী আমাকে গ্রহণ করলো না যার জন্য আমার সংসার শেষ সবকিছু শেষ হয়ে গেল দুই সন্তানের জননী 21 বছর বয়সী জান্নাতুল ফেরদৌস জুই স্বামীর কর্মস্থলে সুবাদে 2013 সালে বিয়ের পর থেকেই থাকে নরসিংদীতে 2019 সালে ইমুতে পরিচয় হয় নরসিংদীর সদর উপজেলার মহিষাসুরা ইউনিয়নের 9 নং ওয়ার্ডের ভিলপার এলাকার আবু সাইদ মিয়ার ছেলে আব্দুল্লাহর সাথে প্রথম দিকে সম্পর্কে না জড়ালেও পর্যায়ক্রমে আন্তরিকতা বৃদ্ধির পর শুরু হয় প্রেম দীর্ঘ 3 বছরের সম্পর্কে কাটিয়েছেন আনন্দঘন মুহূর্ত দুজনেই মিটিয়েছেন শারীরিক চাহিদা প্রেমিক আব্দুল্লাহ তার বাবা মার পছন্দের পাত্রীর সাথে বসছেন বিয়ের পিঁড়িতে এমন খবরে বৃহস্পতিবারই প্রেমিকের বাড়িতে ছুটে আসেন প্রেমিকা জুই বসেন অনশনেও কিন্তু লাভ হয়নি বরং প্রেমিকাকে আটকে রেখে গত শুক্রবারই পার্শ্ববর্তী এলাকার বাবা মায়ের পছন্দের পাত্রীকে বিয়ে করেছেন প্রেমিক আব্দুল্লাহ